বর্তমান চেয়ারম্যানকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট প্রাক্তন চেয়ারম্যানের। সামাজিক মাধ্যমে এই পোস্ট ঘিরে চাঞ্চল্য। বিজেপির দাবি গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বর্তমান চেয়ারম্যানকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট করলেন প্রাক্তন চেয়ারম্যান। সামাজিক মাধ্যমে সেই পোস্ট ঘিরে নতুন করে চাঞ্চল্য। বিজেপির দাবি গোষ্ঠীদ্বন্দ্বের ফল। সম্প্রতি বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য ফেসবুকের মাধ্যমে বনগাঁর বর্তমান পৌর প্রধান গোপাল শেঠকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেন। পোস্টে শঙ্কর লেখেন, বনগাঁ পৌরসভার চেয়ারম্যানকে বলবো, আপনার গায়ে এত ছ্যাঁকা লাগছে কেন? এখানে আলোচনা হচ্ছে আর্থিক তছরূপ নিয়ে, আর আপনি বলছেন কে পৌর ভোটের সময় কংগ্রেস দল করেছে, কোন চিহ্নে ভোট দিয়েছে? আপনিও তো 18 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলরকে কোলে করে নিয়ে অবাধ ঘোরাফেরা করছেন। তাহলে তো এটাই দাঁড়ায় যে আপনি নির্বাচনের সময় ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিমাদ্রি মণ্ডলকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দলের সাথে বেইমানি করেছেন। আমি বলেছি, তৃণমূল কংগ্রেস দল কখনোই এরকম অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না, এবং প্রশাসন যেন এর সঠিক তদন্ত করে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এই কথাতে আপনার এত জ্বালা বাঁধার কি হল? আপনিও কি তাহলে এর সাথে জড়িত আছেন? আপনার পকেটেও কি তাহলে এই লুটের টাকার পার্সেন্টেজ যেত? আপনি হয়তো চোখে কালো চশমা পড়ে আছেন, তাই দেখতে পারছেন না। আপনার বাড়ির আশেপাশের থেকেও অনেক নিরীহ অসহায় ব্যক্তিরা লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, তার উপযুক্ত প্রমাণ আছে। বনগাঁ পৌরসভার বর্তমান চেয়ারম্যানকে বলবো, দয়া করে অন্যায়ের পাশে না থেকে ন্যায়ের পথে চলুন। বনগাঁর মানুষ কিন্তু সবই দেখছে, আগামী দিনে এর ফল আপনাকে ভোগ করতে হবে। সামাজিক মাধ্যমের এই পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ বিষয়ে বনগাঁর প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর বলেন, যে আমাদের কাছে অনেক কমপ্লেন এসেছে এবং আমরা তাকে সতর্কও করেছিলাম, প্রচুর কমপ্লেন আছে, আমার পাড়ায় আছে এই কথাটা, এবং প্রশাসন ব্যবস্থা নেবে, যদি কারোর এরকম করে থাকে প্রশাসনের দ্বারস্থ। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি কি আদিবাসী নেতা, কি নেতা, হ্যাঁ আদিবাসী নেতা, এমন শান্তিনিকেতনেও বাংলো আছে আদিবাসী নেতা, সব আদিবাসী নেতার আন্দোলন করেছে। এই নিয়ে আমি শুনলাম সম্মানীয় আমাদের যিনি চেয়ারম্যান, নতুন চেয়ারম্যান হয়েছেন, তিনি কোথায় গরিব অসহায় মানুষগুলোর কাছ থেকে টাকা নিয়েছে, যে যা টাকা নিয়েছে তার রেয়াত করা যাবে না, এই সমস্ত না বলে কে কংগ্রেস, কে বিজেপি, কে সিপিএম ভোট দিয়েছে, আরে কে ভোট দিয়েছে, যারা টাকা দিয়েছে কার কে ভোট দিয়েছে, গরিব মানুষের তার বাড়ির পিছনের বাড়ি, পিছনের বাড়িতে তার হচ্ছে পিছনের বাড়ির লোকের টাকা নিয়েছে, জানে না, চোখে চশমা পড়ে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বলছে কংগ্রেস, উনি আগে বলুক, তৃণমূল কংগ্রেস দে পৌর ভোটে উনি হারিয়েছে 18 নম্বর ওয়ার্ডে আমাদের ক্যান্ডিডেট হিমাদ্রি মণ্ডলে, আজকে নির্দল কাউন্সিলরকে কেন উনি কোলে নিয়ে ঘুরে আস বেড়াচ্ছে সব জায়গায়, যেখানে আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব বারণ করছে যে এখন কোনো দলে যোগ নেই, উনিকে সেখানে কোলে নিয়ে ঘুরছে, নিজের বেলায় দোষ নেই পরের বেলায় দোষ, উনি ইঙ্গিতটা কি কারে করতে গিয়েছে সবাই জানে, সবাই বোঝে, উনি কোথায় চল, যারা দোষী, যারা গরিব মানুষের টাকা নিচ্ছে, অর্থ তসরূপ করছে বেআইনিভাবে, এখানে কি দল কখনোই তাকে রেয়াত করবে না, আর প্রশাসনও রেয়াত করবে না, তাকে আড়াল করার জন্য উনি চেষ্টা করছে, যেই চেয়ারে বসে আছে চেয়ারটার অন্তত সম্মান দিক, আর চোখ দিয়ে কালো চশমাটা খুলে রাখো, খুলে রেখে ন্যায়ের পথে চলো, অন্যায়ের অন্যায়ের সাথ না দিয়ে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বনগাঁ পৌরসভার বর্তমান পৌরপ্রধান গোপাল শেঠের সাথে। তিনি বলেন, আমি সামাজিক মাধ্যমে বিশ্বাসী নই। পাশাপাশি তিনি বলেন, যে বলছেন বা যারা বলছেন তারা তো রাজনৈতিকভাবে প্রমাণিত বনগাঁর মানুষের কাছে, যে দলের বিরোধিতা করতে করতে আমার বিরুদ্ধে প্রার্থী দিয়েছে এবং বিভিন্ন জায়গায় সেখানে গিয়ে প্রচারের আলোই ছিলেন। তো সুতরাং আমি আমার কলিগ যখন একটা বিধানসভা বা পৌরসভার মধ্যে যারা থাকি, সে মিটিং মিছিল সব জায়গায় করতে হয়, আমরা তো কংগ্রেসের যে প্রতিনিধি তাকেও সে পাশে নিয়ে বসিয়ে তো আমরা মিটিং করছি, এটা তো এই এই পৌরসভাটার মানেটা বুঝতে হবে আগে। এখানে যারা পৌরসভার কাউন্সিলর যখন ভেতরে ঢোকেন তখন তিনি শুধু কাউন্সিলর,
এবং আমি কোনো গোপনীয়তা করি না। হয়তো আগের কাজের গোপনীয়তা করে তাদের কি উদ্দেশ্য ছিল জানি না। দল বলে যে সর্বসমক্ষে তুমি যা কাজ করছো সেটাকে তুলে ধরো, তোমার স্বচ্ছতা বজায় রাখো, তোমরা সমস্ত কাজগুলো আইনসম্মত করো, পেপার্স তৈরি করো। আমি সেই পেপার্সকে সামনে রেখে, বিরোধী পক্ষের লোককে সামনে রেখে আমরা যদি কোনো কাজ করি সে কৈফিয়ত দিতে হলে দলকে বলুক, যদি তিনি দলের সদস্য আছেন কি না জানি না আমি, কিন্তু সে দলকে বলুক, দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা কথা বলেছিলাম বনগাঁ পৌরসভার প্রাক্তন কাউন্সিলর হিমাদ্রি মণ্ডলের সাথে। তিনি বলেন, আমাকে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে, লোক এই কথা বলছে। তিনি আরো বলেন, ভোটের রেজাল্টে পরে যেটা বুঝেছিলাম যে আমাকে যেভাবে হোক একরকম হারিয়ে দেওয়া হয়েছে। তারপরে বর্তমানে যেটা দেখা যাচ্ছে, দলের নির্দেশ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও নির্দেশ যে কোনো নির্দলকে যেন হচ্ছে প্রাধান্য না দেওয়া হয়, কিন্তু বর্তমান চেয়ারম্যান একটা জিনিস খুব মানে আমাদের কাছে দৃষ্টিকটু, প্লাস 18 নম্বর ওয়ার্ডবাসীর কাছেও দৃষ্টিকটু, যারা তৃণমূলকে ভোট দিয়েছিল তাদের কাছেও দৃষ্টিকটু, যে বর্তমান চেয়ারম্যান এই নির্দল প্রার্থীকে নিয়েই সমস্ত কাজকর্ম করছে, সব জায়গায় যাচ্ছে, এটা হচ্ছে তাদের কাছে মনের একটা ব্যথা। সেই ব্যথার পরিপ্রেক্ষিতেই হয়তো প্রাক্তন চেয়ারম্যান এরকম একটা উক্তি করেছে। সেই উক্তিটা আমার কাছেও খারাপ লাগে, সেই খারাপটা একটা বার্তা সব মুখে মুখেই প্রকাশ যে দলের থেকেই হচ্ছে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা সবার মুখে মুখে প্রকাশ। আমি ব্যক্তিগত কারোর নাম বলতে চাই না, কিন্তু এটা হচ্ছে মুখে মুখে প্রকাশ হয়ে গেছে, দলের থেকে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বনগাঁ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন, পৌর আইন মোতাবেক কাজ করছি, নির্বাচনে জয়লাভ করার পর কেউ কোনো দলের থাকে না, তখন তিনি নির্বাচিত প্রতিনিধি হন, জনগণের প্রতিনিধি হন। আমাদের এই পদটা তো হলো সংবিধান প্রদত্ত, কোনো রাজনৈতিক পদ না, তাই সেক্ষেত্রে আমার চেয়ারম্যানের প্রতিটা জায়গায় আমার যাওয়া, সেক্ষেত্রে এটা পৌর যেটা আইন আছে সেই মোতাবেকই আমি চলেছি, কোনো রাজনৈতিক স্বার্থে না, কোনো কিছুই না। চেয়ারম্যান তো কোলে করে নিয়ে ঘুরতেই পারে, কারণ সে আমাদের অভিভাবক, আমরা কাউন্সিলের জনপ্রতিনিধি, তিনি আমাদের অভিভাবক, আমাদের পৌর পিতা। তো তার যে কোনো প্রোগ্রামে, পৌরসভার যে কোনো প্রোগ্রামে আমি যেতে পারি অ্যাজ এ পৌর প্রতিনিধি হিসাবে, সেটা আমার নৈতিক যোগ্যতা অনুযায়ী আমি যাচ্ছি, ওয়ার্ডের থেকে সমর্থন নিয়ে জিতে এসে সেই জায়গাটা যাচ্ছি। সেক্ষেত্রে আমি পৌর পিতার সঙ্গে যে কোনো জায়গায় আমি যেতে পারি, সংকীর্ণ মানসিকতার পরিচয়ে আমি পৌরসভায় যতই আমার সম্বন্ধে যতই পোস্ট করা হোক, আমার যেটা কর্তব্য যে কাজটা আমি সেটা করে যাব। বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। এ বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা পৌরসভার কাউন্সিলর দেবদাস মণ্ডল বলেন, এখন তাদের হলো গোষ্ঠীদ্বন্দ্ব, এখন কে কোন যন্ত্রণার থেকে তারা বলছে সে তারা ভালো করেই বলতে পারবে। আর যেহেতু আমিও পৌরসভার একজন কাউন্সিলর, তো যেমন আমি পৌরসভার ভেতরে গিয়ে কোনো রাজনীতি করি না, কারণ আমি ওয়ার্ডের প্রতিনিধি, সেরকম ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে যাই, তো সেখানে নির্দল যিনি আছেন তার সাথে কি করেন, কোলে নিয়ে ঘোরেন না কাঁধে করে নিয়ে ঘোরেন বলতে পারবো না। একটা কিছু হারিয়ে যাওয়ার পরে সেই যন্ত্রণার থেকে অনেক কিছু বহিঃপ্রকাশ হয়, সেই যন্ত্রণার থেকেও হয়তো কেউ বলতে পারে। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।